মেটক্যাফ হল। নামটা শোনা শোনা লাগলেও অনেকের কাছে এখনও অজানা এই মেটক্যাফ হল। শহর কলকাতার পুরানো সংস্কৃতি ও ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধন যদি আপনারা দেখতে চান, তাহলে তো অবশ্যই একবার এই মেটক্যাফ হলে আপনাদের আসতেই হবে। রাস্তা খুব বেশি দূর নয়, হুগলি নদীর তীরে মিলেনিয়াম পার্কের মেন গেটের ঠিক উল্টো দিকেই এই মেটক্যাফ হলটি অবস্থিত। বেসিক্যালি এই মেটক্যাফ হলটি ব্রিটিশ টাইম পিরিয়ডে প্রায় 30টি বিশাল পিলারের মাধ্যমে তৈরি করা হয়েছিল। এবার এই মেটক্যাফ হল সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি। সোমবার বাদে প্রায় প্রতিটি দিনই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মেটক্যাফ হল খোলা থাকে। এর ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিটের ব্যবস্থা রয়েছে, পার পার্সন 20 টাকা, এবং টিকিটটি সম্পূর্ণভাবে মেটক্যাফ হলে গিয়ে অনলাইনে কাটতে হবে। সাথে একটা যে কোনো আইডি কার্ডও কিন্তু ক্যারি করতে হবে, নাহলে কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন না। সো মেন বিল্ডিংয়ে প্রবেশ করার পরেই দেখতে পাবেন বিশাল একটা আর্ট গ্যালারি, যেখানে বিভিন্ন বিখ্যাত মানুষদের ফটো এবং বিভিন্ন পুরানো চলচ্চিত্রের পোস্টার এখানে দেখতে পাবেন। আর হ্যাঁ, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে হাতে আঁকা। ঠিক এর পাশের ঘরেই পুরানো দিনের কলকাতার হাইকোর্ট এবং সেই সময় তৈরি হওয়া হাওড়া ব্রিজের কিছু দুর্লভ ছবিও দেখতে পাবেন। উল্টো দিকের ঘরে দেখতে পাবেন উত্তর কলকাতার সেই অন্যতম ভালো লাগা জিনিসটি, হাতে টানা রিক্সা, যেটা আমার বা আপনার সকলেরই খুবই প্রিয়। এখানে কিছু গোল গোল কাগজ আপনি দেখতে পাবেন, যেগুলোর মধ্যে আপনি নিজের কিছু কথাও লিখে আসতে পারেন। তারপরেই একটু এগিয়ে যেতেই দেখতে পাবেন একটা হল ঘর, যেখানে খুব সুন্দরভাবে আলো ছায়ার মেলবন্ধনের সাথে সাথে আঙুলের বিভিন্ন কাজের মাধ্যমে বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়েছে। এর পরেই রয়েছে সুন্দর একটি কাঠের সিঁড়ি এবং দেওয়ালে রয়েছে বিভিন্ন পুরানো চলচ্চিত্রের পোস্টার। এখানে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফিও আপনারা করতে পারবেন। কিছু ফটোগ্রাফি করতে করতেই সিঁড়ি দিয়ে উঠে চলে এলাম দ্বিতীয় তলায়। এখানে প্রথমেই দেখতে পাবেন বাংলার আড্ডার অন্যতম নিদর্শন ক্যারাম বোর্ড, চাইলে একটু খেলেও নিতে পারেন। ঠিক ঘরের মাঝখানে রয়েছে বিশাল একটি কাঠের নৌকা, যেটাও পুরনো কলকাতার যেন কিছু কথা বলে যায়, এবং চারিদিকে লাইট অ্যান্ড শ্যাডোর যেন একটা সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে পুরো হলটা জুড়ে। কিছুটা এগিয়ে যেতেই যেন পুরানো সেই কলকাতাকে চোখের সামনে দেখতে পেলাম, যেন মনে হলো এখানে সম্পূর্ণ কলকাতার প্রতিটা মুহূর্তকে এই ঘরের মধ্যে কিছু সময়ের জন্য কেউ যেন ফ্রেমবন্দি করে রেখে দিয়েছে।
এছাড়াও এখানে রয়েছে বাঙালির অন্যতম পারিবারিক অনুষ্ঠানের শ্রেষ্ঠ নিদর্শন বিয়ের টোপর। তাই বলে এত বড়। এছাড়াও এখানে রয়েছে পুরানো দিনের টাইপরাইটার। ঠিক তার পাশের হলঘরের চারিদিকে সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন পুরানো দিনের বিরল চিত্র, বই, টাইপরাইটার আরও কত কি। সময় এখন বাড়ি ফেরার। আমাদের তো সত্যি আজকের দিনটা খুবই ভালো কাটল। একবার এসে তো দেখুন, একটা আলাদা ফিলিংস রয়েছে এইখানে। সো আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে সুস্থ রাখবেন। নমস্কার।